নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম ফ্রেশ লোটে মাছ। আজকে বানাবো এই লোটে মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তো সবসময় ভেটকি মাছের খেয়ে থাকেন, আর ভেটকি মাছের তো অনেক দাম। তো যখন মনে করবেন যে ভেটকি মাছের ফিশ ফ্রাই খাবো, আর ফিশ ফ্রাই খেতে গেলে তো ভেটকি মাছ অনেক দাম পড়ে যাবে, তো লোটে মাছ দিয়ে কিন্তু খুব সহজেই একদম ফিশ ফ্রাই বানানো হয়ে যাবে, আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। তো ইউনিক একটা রেসিপি লোটে মাছের ফিশ ফ্রাই। তো কীভাবে বানাই এই লোটে মাছের ফিশ ফ্রাই, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর তার সাথে কিন্তু লোটে মাছ কীভাবে কাটবেন ফিশ ফ্রাইয়ের জন্য সেটাও দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে একদম পুরো জমজমাটি রেসিপি। তো এবার আমি আর মা লোটে মাছটা কেটে নেব। এইগুলো কেটে বাদ দিতে হবে, শুধু এই মাঝখান থেকে নিতে হবে, এরকম করে কেটে নিতে হবে। আর এই নরমটা ফেলে দিতে হবে, কিন্তু এই নরমটা একদম পরিষ্কার করে নিলাম। এবার কাঁটাটা বের করে নেব। কাঁটা বের করার জন্য এভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব, এভাবে আস্তে আস্তে ফাল করে নেব। গিয়ে ছাড়িয়ে নিতে হবে পুরো মাছটাকে। সবাই বাড়ি তো ধারালা ছুরি থাকে না, তাই আমরা বড়ি দিয়েই দেখাবো। এই দেখুন, এই কাঁচি দিয়ে খুব সহজেই কিন্তু কাঁটাটা বের করা যাবে। এই দেখুন, এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, নরম মাছ তো ছাড়িয়ে যাবে। আর এই লোটে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ মাছ। হ্যাঁ, ফিশ ফ্রাই করতে গেলে কিন্তু ফ্রেশ লোটে মাছ দিয়েই করতে হবে। এই দেখুন কাঁটা, এই যে মুখের কাছে আর একটুকুনি আছে। এই দেখুন একদম কিন্তু কাঁটাটা বের করে নেওয়া হয়ে গেছে, দেখেছেন তো। এটা আরটু কাটতে হবে, কেটে আর একটু ফ্ল্যাট মতো করে নিতে হবে। এইভাবে কিন্তু সহজেই একদম সব মাছের কাটা একদম বের করে নেওয়া যাবে। লোটে মাছের ফিশ ফ্রাই বানানো কিন্তু একদমই সোজা, তো দেখতে থাকুন। আর কাটাটাও কিন্তু সহজেই একদম বের করে নেওয়া যাবে। এইভাবে কাঁচি চালিয়ে এই দেখুন, এই দেখুন কত ছাড়িয়ে নিয়েছি। আরও তো সুবিধা হবে যদি কারোর বাড়িতে ধারালো ছুরি থাকে, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা তো বটি দিয়ে করছি, যাদের ছুরি নেই তারা কিন্তু বটি দিয়েও সহজেই, দেখুন মা কি সুন্দর একদম বটি দিয়েও করা যায়, কিন্তু কোনো অসুবিধে নেই। এই যে আমার একদম কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি, বটি দিয়ে ছাড়ানো হয়ে গেল কাঁটা ছাড়ানো। আর যেহেতু লোটে মাছ, এগুলো বেশি কিন্তু চওড়া হবে না, এইরকম সরু সরুই কিন্তু ফিলেগুলো বেরোবে। এই দেখুন একদম, দেখেছেন এরকম হবে। এই যে সব মাছ একদম পুরো কেটে নিয়েছি, এবার এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসব। আদা রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। আমি কটা পুদিনা পাতা তুলে নেব। এই কেরেটের ভিতরে লাগিয়ে দিয়েছি, হয়েছে দেখুন কি সুন্দর। আরো বৃষ্টিতে মরে গেছে, আরো হয়েছিল। এইগুলো হয়ে যাবে, পুদিনা পাতাগুলো এবার বেটে নেব। একদম বাড়ির গাছের তরতাজা পুদিনা। বেটে নিলাম, এর মধ্যেই রেখে দেবো আদা বাটা রসুন বাটার মধ্যে। এবার এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পুদিনা পাতা বাটা আছে, সবটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো লবণ, লেবুর রস, এটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিলাম লেবুর রস, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, তবে লেবুর রস দিলে খেতে বেশি ভালো লাগবে, একটা সুন্দর ফ্লেভারও হবে। বেশ একটু সাদা তেল দিয়ে দিলাম,
সব কিছু দিয়ে এবার ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। খুব আস্তে আস্তে করতে হবে। এখন করে করে সাইড করে রেখে দেব। এই যে সব মাছ একদম মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে। এইভাবে ম্যারিনেট করে চাইলে আপনারা আধ ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন। তো আমি রেখে দেবো আধ ঘন্টা মতন। মাছ তো ম্যারিনেট করে নিয়েছি, এবার একটা মিক্সড গোলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি ময়দা, লঙ্কা গুঁড়ো, লবণ, ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এই যে গুলে নিলাম ময়দাটা ভালো করে, আর এর কিন্তু কনসিস্টেন্সিটা একদম কিন্তু এইরকম হবে, দেখেছেন এরকম হবে ঘনত্বটা। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো, একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সামান্য একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম, সব কিছু দিয়ে মিশিয়ে নেব, তাহলে উপরের কোটিংটা বেশ টেস্টি লাগবে, ওই জন্য আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার এখান থেকে এই যে একটা মাখানো ফিলে নেব, নিয়ে এই গোলায় দেব, গোলায় দিয়ে এরকম করে চুবিয়ে পার একদম দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসে, সঙ্গে সঙ্গে আরেকটা হাত দিয়ে এর উপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এই দুপাশেই কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে চাপ দিয়ে দিতে হবে, যেহেতু এটা কোনো রকম কোনো এর ভিতরে আর তো কিছু দেওয়া হয়নি, শুধু এইরকম ব্রেড ক্রাম্বস দিয়েই কোট করা হচ্ছে আর মশলা দিয়ে আর গোলায় দিয়ে, সেই জন্য একটু ভালো করে কিন্তু এরকম করে লাগিয়ে নিতে হবে, দেখেছেন এই দেখুন, দিয়ে এবার এটা ডবল কোটিং করবো, তাহলে বেশ শক্ত হবে, জাপ দেওয়া হবে। আর একটু দিয়ে দেবো এর উপরে, এমন তো এমনি নরম ওই জন্য খুব একটা কিন্তু শক্ত হবে না, তবে যেটুকু করা যায়। এই যে এইভাবে হাত দিয়ে দিয়ে একটু থাবিয়ে দেব, দিয়ে একটু এরকম ধারগুলো একটা চৌকো মতন একটু করে নিতে হবে হাত দিয়ে দিয়ে, এই একদম হয়ে গেল, এখানে রেখে দেব। এই যে আবার আরেকটা নেব, নিয়ে এই গোলায় দেব, দিয়ে এরকম চুবিয়ে পার সঙ্গে সঙ্গে এর উপরে দিয়ে দিতে হবে, দিয়ে আরেকটা হাত দিয়ে একদম এইভাবে ছড়িয়ে দিতে হবে এর উপরে। দিয়ে পার একদম এর মধ্যে এরকম করে চুবিয়ে নিয়ে পার তুলে দিতে হবে, দিয়ে ভালো করে একদম ব্রেড ক্রাম্বস এর উপরে লাগিয়ে দেব, একদম হয়ে গেল। একটু এরকম করে তুললেই গায়ে যেটা থাকবে না সেটা একদম ঝাড়া হয়ে যাবে। এবার রেখে দেবো এখানে, এবার এর মধ্যে দিয়ে সবকটা কিন্তু এইভাবে একদম বানিয়ে নেব, সবগুলো কিন্তু একদম বানানো হয়ে গেছে। এই যে ব্রেড ক্রাম্বসে একদম ভালো করে কোট করে নিয়েছি, এখানে রেখে দিলাম। আর এই যে একদম দু থালা লোটে মাছের ফিশ ফ্রাইয়ের কোটিং রেডি হয়ে গেছে, দেখুন তো দেখে বোঝা যাচ্ছে কিনা এটা লোটে মাছের ফিশ ফ্রাইয়ের কোটিং করেছি। তো এবার হাত টাত ধুয়ে উনুন ধরাবো, উনুনটা এবার ধরিয়ে নেব, ফিশ ফ্রাই গুলো ডিপ ফ্রাই করার জন্য দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। এবার ফিশ ফ্রাই গুলো ভেজে নেব, প্রথমে দুটো দিলাম, একদম কিন্তু ডিপ ফ্রাই হবে, তেলের ভিতরে ডুবে যাবে, এইভাবে দিতে হবে তেলটা। এই দেখুন এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর লোটে মাছের ফিশ ফ্রাই, দেখে মনে হচ্ছে এটা লোটে মাছের, দেখো মা একদম পুরো কি বলবো মহারাজা ফিশ ফ্রাই হয়ে গিয়েছে একদম। দিয়ে দিলাম, এই দেখুন এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে
তেল থেকে ছেঁকে একদম তুলে নেব। এইভাবে একদম সবকটা ভেজে নেব। বন্ধুরা আমাদের কিন্তু সব ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, এই দেখুন, দেখেছেন কত সুন্দর, দেখুন। কাউকে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এটা লোটে মাছের ফিশ ফ্রাই যদি না বলে দেন। একদম এক থালা সব ফিশ ফ্রাই রেডি, এবার এগুলো খাবো। সবার আগে ভেঙে দেখাই, বাবা ভীষণ গরম, হাত ধোয়া যাচ্ছে না। এই দেখুন, দেখেছেন ভিতরে মাছটা, দেখুন। ভেবেছেন কখনো লোটে মাছের ফিশ ফ্রাই হয়? দেখুন একবার, এমনি খাই যাবে। দারুন না, কি বলবো, মানে কোনো ভাষা নেই। দেখুন ভিতরে মাছটা, দেখুন সাদা একদম ফ্রেশ মাছ, এরকমই হবে। কেমন হয়েছে? দারুন দারুন, এর একটা টেস্ট আলাদা। লোটে মাছেরও যে এত সুন্দর ফিশ ফ্রাই হয় দেখলাম তো, কেমন হয়? আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এটা হচ্ছে গরিবের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে তো সবারই ইচ্ছা করে, কিন্তু যারা ভেটকি মাছের দাম বলে কিনতে পারেন না, অনেকটা দাম তো, আর বাজার থেকে তো আবার কিলের তো কেটেও দেবে না, কিনতে গেলে পুরো আস্ত কিনতে হবে, অথচ ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে, কি করবেন তাহলে? এরকম লোটে মাছ কিনে আনবেন, আর যেভাবে কাটলাম সেইভাবে কাটবেন, ঝটপট এরকম বানিয়ে নিয়ে খেয়ে নেবেন সন্ধেবেলায়, একদম পুরো দারুণ স্ন্যাক্স। মানে এই রেসিপিটার কোনো জবাব হয় না, পারলে কাসুন্দি দিয়ে খাবেন। আমাদের কাসুন্দি নেই, তো আমরা টমেটো কেচাপ দিয়ে খেলাম, কাসুন্দি দিয়ে কিন্তু এটা আরও দারুণ লাগবে। ফাটাফাটি দারুণ হয়েছে, দারুণ একদম। ভিতরটা দেখুন একটু, মাছ ভরা একদম এর ভিতরে, একদম প্রতি কামড়ে কামড়ে একদম মাছ পড়বে। এই দেখুন, দেখেছেন গেস্টদের বানিয়ে দিলে বুঝতেই পারবেন এটা কিসের ফিশ ফ্রাই, যতক্ষণ না খাবে বলো। তাই দারুণ, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু না, যে লোটে মাছের একটা একটা গন্ধ থাকে আসতে, আর এ তো একদম ফ্রেশ লোটে। পুদিনা পাতা দিয়েছে না, আর লেবুর রস দিয়েছি, যদিও বা গন্ধ থাকতো, তাই এই দুটো দিয়ে একদম গন্ধ উড়ে গেছে। শুধু শুধুই খাওয়া যাবে, কিচ্ছু লাগবে না, সস বা কাসুন্দি যা ভালো লাগবে। দারুণ হয়েছে, অবশ্যই বানিয়ে খাবেন কিন্তু, আর এই পুজো তো আসছে, পুজোর সময় বানিয়ে খেতে পারেন, একদম বাড়িতে অনেক গেস্ট আসবে তাদেরও বানিয়ে দিতে পারেন। এটা নতুনত্ব স্টাইলই একদম ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই হয়ে গেল। ফিশ ফ্রাই খাচ্ছে, ওদিকে ক্যামেরাম্যান টানাটানি করছে, এত ভালোই না হয়েছে খেতে। তো বন্ধুরা দারুণ হয়েছে রেসিপিটা, এখন আরেকটা রয়েছে, খাবো এটা। তো পুরো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মিশাল ভিডিওস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু বাড়িতে এরকম ফিশ ফ্রাই বানিয়ে খাবেন, দেখবেন সবাই কারাগারে শুরু করে দেবে খাওয়ার জন্য, এটা এতটাই না ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।